প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাভা প্রোগ্রামিং এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যেমনটা দেখতে পাচ্ছেন এই প্লেলিস্টে, গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ধারণা দিয়েছিলাম কিভাবে অনলাইন কোড এডিটর ব্যবহার করে জাভা প্রোগ্রামিং করতে হয়। আশা করি গত লেকচার ভিডিওটি দেখে নিয়েছেন এবং আপনারা অনলাইন কোড এডিটরে জাভা প্রোগ্রামিং করতে সক্ষম হয়েছেন। তো শুরুর দিকে যারা চাচ্ছেন যে অনলাইন কোড এডিটর ব্যবহার করে জাভা প্রোগ্রামিং করবেন, এতে কোনো সমস্যা নেই। বাট যারা চাচ্ছেন যে আইডি সেট আপ করবেন আপনাদের কম্পিউটারে, তাদের জন্য আসলে এই ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করছি। তো প্রায় 3 থেকে 4 বছর আগে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে জেডিকে এবং নেটবিন সেট আপ করতে হয়। তো সেই ভিডিওটি এখন অবশ্যই আপডেট করতে হচ্ছে এবং এই জন্য এই ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করছি, কারণ সেই প্রসেস তার এখন ভ্যালিড নেই। তো আমি এখানে ওভারঅল প্রসেস দেখাবো না, বাট আপনাদের আইডিয়া দিতে চাচ্ছি যে কিভাবে জেডিকে এবং নেটবিনস আপনাদের কম্পিউটারে সেট আপ করতে পারবেন। তো আমি এখানে ম্যাক ব্যবহার করছি, আমি যেহেতু ম্যাক ব্যবহার করছি সেক্ষেত্রে হয়তোবা উইন্ডোজের সাথে অনেক কিছু মিল থাকবে না, বাট আমি মেক শিওর করবো যাতে করে উইন্ডোজে কী কী স্টেপ ফলো করতে হবে সেগুলো বলে দেয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে আমার প্লেলিস্টটি দেখতে পাচ্ছেন। যখনই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, মেক শিওর প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। ওকে, তো যে কাজটা করছি, প্রথমে আমি আমার কম্পিউটার থেকে টার্মিনাল ওপেন করে নিচ্ছি। তো আপনাদের হয়তোবা সিএমডি দিলে উইন্ডোজে চলে আসবে এরকম একটি অপশন। তো এখানে আমি চেক করতে যাচ্ছি যে আমার জেডিকে সেট আপ করা আছে কিনা, এবং সেটা আমরা দেখতে পারি জাভা লিখে দেন হাইফেন ভার্সন লিখলে এখানে আমি সেটা চেক করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন জাভা ভার্সন অলরেডি দেখাচ্ছে, তার মানে হচ্ছে যে অলরেডি আমি জেডিকে ইনস্টল করে নিয়েছি। তো যদি আপনাদের জেডিকে ইনস্টল না করা থাকে, সেক্ষেত্রে এখানে বলবে যে জাভা যে কমান্ডটা ব্যবহার করেছেন সেটা রেকগনাইজ করতে পারছে না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমেই আপনাদের জেডিকে সেট আপ করতে হবে, অর্থাৎ জাভা ডেভেলপমেন্ট কিটটা সেট আপ করতে হবে, অ্যান্ড দেন আপনাদের নেটবিন্স আইডি ব্যবহার করতে সক্ষম হবেন। আপনারা নেটবিন্স আইডি ডাউনলোড এবং ইনস্টল করে ব্যবহার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে ওয়েবসাইটটাতে চলে এসেছি, এখান থেকে আমি জেডিকেটা ইনস্টল ডাউনলোড এবং ইনস্টল করতে পারবো। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেফিনেটলি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে করে আপনারা খুব সহজে এই জায়গায় চলে আসতে পারেন। তো প্রথম কাজ প্রথম, আমরা জেডিকেটা সেট আপ করবো। অলরেডি আমি ডাউনলোড ইনস্টল করে নিয়েছি, সেক্ষেত্রে আমি করবো না, বাট আমি প্রসেসটা বলে দিচ্ছি। আমি যেহেতু ম্যাক ব্যবহার করছি, সেক্ষেত্রে এখানে ম্যাক দেখাচ্ছে এবং আমি ম্যাকের ইনস্টলার যেটা সেটা ব্যবহার করছি এখান থেকে। বাট আপনারা যারা উইন্ডোজ থেকে ব্যবহার করবেন, উইন্ডোজের অপশনে চলে আসবেন এবং এখানে .exe ফাইল যেটা রয়েছে, এক্সিকিউশন ফাইল, সেটা ডাউনলোড করে সেটা ইনস্টল করে নেবেন। দেন পরবর্তী কাজ হচ্ছে আপনারা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ করে নেবেন। সো এটা ইনস্টল করার পর আপনাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ করতে হবে জেডিকের জন্য। তো সাপোজ আপনি যদি এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ না করতে পারেন, এখানে জাস্ট সার্চ দিয়ে লিখে দিলেই হবে যে জাভা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ, এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ, এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 অথবা সামথিং এরকম দিয়ে দিলে এখানে ওভারঅল ইনস্ট্রাকশন চলে আসবে এবং আশা করি সেটা আপনারা ফলো করতে পারবেন। দেন পরবর্তী কাজ হচ্ছে, যেহেতু জেডিকে ইনস্টল করা হয়ে গেছে, সেটা আপনারা চেক করতে পারবেন আপনারা ডাউনলোড সেট আপের পর আপনারা টার্মিনালে গিয়ে, বা আপনাদের উইন্ডোজের যেটা সিএমডি রয়েছে কমান্ড লাইনে সেখানে গিয়ে এখানে আবারও সেই কমান্ড ট্রাই করবেন জাভা ভার্সন, এবং দেখার চেষ্টা করবেন যে ভার্সনটা দেখাচ্ছে কিনা। যদি দেখায়, দ্যাট মিনস জেডিকেটা পারফেক্টলি সেট আপ হয়ে গেছে। এবার আপনাদের কাজ হচ্ছে নেটবিনস ডাউনলোড এবং ইনস্টল করা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ওয়েবসাইটে রয়েছি, ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দেবো যাতে করে খুব সহজেই এই জায়গায় চলে আসতে পারেন। এবং এইখান থেকে আপনাদের কাজ হচ্ছে যে নেটবিনসের যে অপশন রয়েছে এখানে যে ডাউনলোড দেখাবে, সেখানে ক্লিক করে সেটা ইনস্টল করে নেওয়া। তো আপনাদের আপনারা যারা হয়তোবা পরবর্তীতে ভিডিওটা দেখছেন, হয়তোবা 1 বছর হতে পারে বা 1.5 বছর, সেক্ষেত্রে বা 2 বছর, যে কোনো সময় দেখুন না কেন, হয়তোবা ইন্টারফেস চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে আপনাদের নিজে থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে যে ডাউনলোড অপশনটা কোথায় রয়েছে এবং আমাদের ডাউনলোড করতে হবে। তো আমি এখানে যখনই ডাউনলোড দিচ্ছি, এখানে চলে এসেছে ইনস্টলার এবং এটা ম্যাকের জন্য দেখাচ্ছে এবং উইন্ডোজের জন্যও দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন এই যে উইন্ডোজের অপশনটা রয়েছে, আমি যদি একটু বড় করে দেখাই, দেখতে পাচ্ছেন উইন্ডোজের অপশন রয়েছে এবং ম্যাকের অপশনও রয়েছে। তো আমি যেহেতু ম্যাক ব্যবহার করছি, সেক্ষেত্রে এই ম্যাকের এটা ডাউনলোড এবং ইনস্টল করেছি, বাট আপনারা ডেফিনেটলি যারা উইন্ডোজ ব্যবহার করছেন সেক্ষেত্রে এইখান থেকে এটা সিলেক্ট করে এটা ডাউনলোড ইনস্টল করে নেবেন। দেন সব কিছু যদি ঠিকঠাক থাকে, তারপর দেখবেন নেটবিনস অবশ্যই আপনাদের কম্পিউটারে চলে আসবে। এবং এইখান থেকে যদি আমি নেটবিনসটা ওপেন করে দেখাই আপনাদের, নেটবিনস একটু সময় নেবে ডেফিনেটলি। সো নেটবিনস ওপেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। অবশ্যই পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আপনারা প্রথম জাভা প্রোগ্রামিং করতে যাচ্ছেন, ইন ডিটেইলস নেটবিনস সম্পর্কে জানবেন, বাট এই পর্যায়ে জাস্ট নেটবিনসটা ওপেন করেছি সেটা আপনাদের দেখাতে যাচ্ছি। শুরুর দিকে আপনাদের এরকম থাকবে না, হয়তোবা ডিফল্ট একটা ওয়েলকাম পেজ আসবে। সো সেই ওয়েলকাম পেজ ফলো করে আপনারা প্রজেক্ট তৈরি করবেন। তো আমি এখানে জাস্ট ভেরি কুইকলি দেখাচ্ছি, যখনই কোনো একটা প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি, জাস্ট আমি এখানে লক্ষ্য রাখবেন, আমি এখান থেকে বেশ কয়েকটি অপশন রয়েছে,
আমি যদি এখানে নিউ প্রজেক্ট দেই জাভা উইথ মেইভেন এটা সিলেক্ট করতে পারি, দেন জাভা অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে পারি। দেন এখানে প্রজেক্টের নাম আমি বাই ডিফল্ট যা কিছু আছে সব কিছু এক্স্যাক্টলি সেম রেখে দিচ্ছি। কোথায় আপনি এই প্রজেক্টটাকে সেভ করতে যাচ্ছেন সেটা এখানে চাইলে সিলেক্ট করে দিতে পারেন, বাট আমি এখানে বাই ডিফল্টটা রেখে দিচ্ছি অ্যান্ড ফিনিশ দিচ্ছি। দেন সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্ট তৈরি করা হয়ে গেছে, দ্যাটস অল। তো হয়তো বা ডিফারেন্ট ডিফারেন্ট সময়ে এখানে ইউআই পরিবর্তন আসতে পারে, ডাজেন্ট ম্যাটার। আসলে মেইন কথা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনাদের জানতে হবে। সো আইডি চেঞ্জ হোক তাতে কোনো আসে যায় না, আপনি অনলাইন কোড এডিটরে করছেন ডাজেন্ট ম্যাটার, আপনি নেটবিন্সে করছেন এটা এখানে কোনো বিষয় নয়, আপনি ইক্লিপসে করছেন এটাও কোনো বিষয় নয়, যে কোনো জায়গায় করতে পারবেন। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা এখানে হচ্ছে আপনার মেইন প্রায়োরিটি। সো আমি এখান থেকে এগুলো যদি সরিয়ে নেই, অলরেডি একটি প্রজেক্ট ছিল সেটা আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি আপনাদের কুইকলি দেখানোর জন্য। এখানে এই মুহূর্তে হয়তো বা কোনো কিছুই বোঝার দরকার নেই, জাস্ট আমি কীভাবে প্রজেক্টটা তৈরি করছি সেটা দেখাচ্ছি, দ্যাটস অল। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে এমনিতেই আপনারা ডিটেলস শিখবেন কীভাবে জাভা প্রোগ্রামিং তৈরি করতে হয় এবং জাভা প্রোগ্রামিংয়ের বিভিন্ন অংশ সম্পর্কে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আপনারা এমনিতেই শিখতে পারবেন। বাট এই মুহূর্তে জাস্ট এই প্রজেক্টটা আমি রান করে দেখাতে যাচ্ছি। তো এই হচ্ছে আমার প্রজেক্ট, এবং এটাকে যদি আমি রান করতে চাই এই মুহূর্তে বিভিন্ন উপায়ে রান করা যাবে। আমি যদি রান যাই অ্যান্ড দেন রান থেকে রান ফাইলে যাই, তাহলে এই ফাইলটাকে রান করবে, শুরুর দিকে একটু সময় নেবে যেহেতু মেইভেন প্রজেক্টটা হয়তো বা এখানে ইনস্টল হবে, সেই জন্য সময় নিতে পারে। এবং এখানে হ্যালো ওয়ার্ল্ড অলরেডি দেখাচ্ছে, সো বিল্ড সাকসেস দেখাচ্ছে, দ্যাট মিন্স এটা পারফেক্টলি রান হয়েছে। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের কাজে লাগবে, অবশ্যই আমি লিঙ্কগুলো দিয়ে দেবো যাতে করে খুব সহজেই আপনারা এগুলো ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।